সাকিব শাকিব খান মানে দীর্ঘদিন ধরে কিন্তু এখনো তাকে বিট করার কেউ আসে নাই আসে ও তো দীর্ঘদিন ধরে এক নম্বর পজিশনে আছে সাকিব তো দীর্ঘদিন ধরেই মানে আমাদের পরে দিয়ে সাকিবই মানে এখন এক নম্বর লিডিং এর মধ্যে আছে ওকে আসলে এখনো পর্যন্ত কেউ টপকাতে পারে না কিন্তু আমি যেটা দেখলাম আর কি যে বেশ কয়েকটা ছবি আমি সিয়ামের দেখলাম যেটা দামালের কথা আমি বলেছি আর কি সিয়ামের কিন্তু একটা মানে আশঙ্কা হ্যাঁ আশা কিন্তু আমরা করতে পারি সিয়ামকে যে সিয়াম হয়তো ভবিষ্যতে মানে ওই ওই ওর জায়গার মধ্যে কারণ ওর সব কিছুই আমার কাছে ভালো লেগেছে না ওর নাচও ভালো লাগে অভিনয় ভালো লেগেছে ফাইটিংও ভালো লেগেছে তার এক্সপ্রেশনগুলো খুব ভালো লাগে আমার কাছে মানে যার জন্য আমি মনে করি যে সাকিবের পরে যদি কেউ মানে ওই জায়গায় আসে আর কি এখন সিএম নিজেকে যদি এটা ধরে রাখতে পারে তাহলে একটা বিষয় আছে আর কি আবার এবং সুযোগগুলো সিএমকে মানে দিতে হবে যদি দেয় তাহলে আমার মনে হয় যে সিএম ওই জায়গায় আসতে পারে এখন যে দেশের বাইরেও কাজ করছে বা শুটিং করছে এটা পাখি ভালো লাগবে অবশ্যই কেন ভালো লাগবে না আমার একটা দেশের ছেলে আমার ছোটো ভাই তো সে দেশের বাইরে বাংলাদেশকে রিপ্রেজেন্ট করলে আমার ভাল লাগবে না বাংলাদেশটা তো আমার এবং বাংলাদেশের মানুষ যখন আমি বলি যে বাংলাদেশের মানুষ আমার মানুষ তো আগে কি আবার আমার মানুষের বাইরের মানুষ এমনিতে আমার একটা জিনিসও খারাপ লাগা আছে যে বাংলাদেশী নাইকাকে এখন ইউজ করা হচ্ছে না দেশের বাইরের নাইকার গোলুকে ব্যবহার করা হয় এটাকে নিয়ে কোনো পরামর্শ এইটাকে নিয়ে আসলে আমাদের তো যেমন মিম আছে ভালো কাজ করছে তারপরে আসলে আমাদের এখানকার অন্যান্য নায়িকারা দেখো মিমের কিন্তু ওরকম কিন্তু নেগেটিভ মানে নিউজ কিন্তু নাই কিন্তু কিন্তু অন্যান্যরা যারা আছে তারা তো নিজেদেরকে যেভাবে এটা কিন্তু তার ইমেজকে ক্ষতি করে কিন্তু প্রচণ্ড রকমের ক্ষতি করে বিশেষ করে নায়িকাদের ক্ষেত্রে তো সেই ইমেজগুলো কিন্তু আসলে নায়িকারা কিন্তু সেভাবে ধরে রাখতে পারছে না এবং যখন ধরে না রাখে তখন ছেলেদের চেয়ে কিন্তু নায়িকাদের মানে প্রবলেমটা বেশি হয় কিন্তু তো সেটার জন্য হতে পারে যে মানে এই ইমেজের ঘাটতির জন্য হয়তো যারা ছবি বানাচ্ছেন তারা হয়তো চিন্তা করেন না প্লাস কিন্তু আরেকটা জিনিস তুমি কিন্তু বলো নাই যে আমাদের কিন্তু বাংলাদেশের ডিরেক্টারও কিন্তু কম কমে কিন্তু ছবিও কিন্তু বানাচ্ছে হ্যাঁ বিদেশি ডিরেক্টর তারাই কিন্তু মানে সাকিবকে নিচ্ছে কিন্তু নায়িকা তাদের দেশে নিচ্ছে প্লাস আরেকটা জিনিস যেটি সেটি হলো যে টেলিভিশনের ইয়ারা অনেক এগিয়ে আসছে তারা সুন্দর সুন্দর ছবি বানাচ্ছে তো সেই জায়গায় তাদের পরিচিত জন যারা তাদেরকে কাস্ট করছে এবং তাদের গল্পগুলো একটু অন্যরকম ব্যতিক্রম ধর্মী হয় তো সেই ব্যতিক্রম ধর্মী গল্পের মধ্যে আসলে মানে টাইপড মানে নায়িকা দের একটু কথা ভাবতে তারা চায় না কিন্তু তার কারণ এটা মানে অনেক সময় মানে ফিল্মের একদম নায়িকারা যারা তারা তাদের মানে এটাকে কি বলবো যে রূপ যৌবন মানে এটা বাইরে যেতে চায় না আর কি হ্যাঁ চরিত্রের খাতিরে যে নিজেকে ভাঙতে হয় যে সেই জায়গাটা কিন্তু মানে খুব অনেকেই কিন্তু সেটা করতে চায় না আমি নিজে কাজ করতে গিয়ে আমি দেখেছি এই জিনিসগুলো তো সেই প্রবলেমটাও কিন্তু এই ডিরেক্টরদেরকে মানে আর ডিরেক্টররা তো আসলে তার গল্পটা সে তার পুরো মাথার মধ্যে থাকে হ্যাঁ প্রত্যেকটা আর্টিস্টের ইয়ে চরিত্রগুলো তার মাথায় থাকে তো সেই সেই জায়গায় যদি সে চিন্তা করে যে আমি ওকে নিলে পরে তার ওই যে মানে ব্যবসায়িক মানে সে চিন্তা করতেছে তার রূপ যৌবন এটা দিয়ে মানে এখান থেকে বেরোয় আসতে চায় না এটাও তার মানে ডিরেক্টরকে ভাবায় অন্যদের মানে নিয়ে কাজ করার জন্য